একে একে তিনবার বন্যা হয়ে গেল, তারপরেও ঘূর্ণিঝড়, রাজ্য চলে কিভাবে? কোথায় সেনাপক্ষী? সেনাপক্ষী না তো সেনাপতি। ও সেনাপতি, কোথায় সেনাপতি? জানানি সেনাপক্ষী আসছে না কেন? আপনার কি মাথা নষ্ট হয়েছে? এখন তো কি বলছেন? কেন আমার মাথা নষ্ট হবে কেন? রাজ্যের খবর কি? রাজ্যের খবর খুব ভালো, প্রজারা তিনবার না খায় আছে। না খেয়ে থাকবে কেন? 5 কেজি আটা দিলাম, আটা কি তুমি বিলিয়ে দাও নাই? না, আমি ওই সব আটা দিয়ে চাপড়া বাজার খেয়ে ফেলেছি। আমার বেগম সাহেব এখানে থাকতেও তুমি বললো পালিয়ে গেছে। আমি সবার পরে আসি। দেশের কোনো খবর নাই, সেনাপতি কোথায়, প্রহরী কোথায়, আমার এমনি খোঁজ খবরই নাই। কোথাও না, আমি খুব গরিব মানুষ, আমাকে সাহায্য করুন। দেশের বন্যার কারণে সব ফসল নষ্ট হয়ে গেছে, আমাকে কিছু সাহায্য গরিব হয়ে গেছে কেটা। হুজুর, আমি কি ইচ্ছা করে গরিব হয়েছি? ওই উপর আল্লাহ তো আমার গরিব বানাইছে। আল্লাহ তো খেয়া কাম নাই যে তোমারই গরিব বানাইছে, গরিব বানাইলো না? প্রহরী আদেশ করুন মহারাজ। যুদ্ধের খবর কি? সর্বনাশ হয়ে গেছে হুজুর। কি সর্বনাশ হয়েছে? অন্ধের রাজ্যের সন্ধ্যারা আমাদের রাজ্য ঘেরাও করে ফেলেছে। আদেশ করুন মহারাজ, তরলটা আমাকে দাও, আমি যুদ্ধ করবো। তুই মারটা আমি পাইছে নিজে বাচ্চা তো দেখে এই তরল দেওয়া যাবো না। আরে দূর, আমি নিজে যুদ্ধে যাবো। দূর আজমে ডাকো, একবারে নিয়ে নিয়েছে এটা, এটা দেওয়া যাবে না। আমি তরল ছাড়াই যুদ্ধে যাবো। আমরাও যাবো। দাঁড়ান, এটা এটা এই আমি সাহায্য চাই নিয়ে চলে নেড়াও নিয়ে যাবো। চলেন যাই, কিসের লাগে সাহায্য চাই করে আসছিলাম? এখন রাজা নাই দেন কটা। ওই আর সাহায্য চাবি? না, আপনিও মারেন। আর সাহায্য চাবি? চলেন।